আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি কি একটু আজকে কি কণ্ঠ একটু সমস্যা আছে নাকি? আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আমার জ্বর ঠান্ডা। জ্বর ঠান্ডা, জি, এর জন্য গলা করোনা হয়নি তো? না। হ্যাঁ, সে কারণে গলাটা বসে গেছে। গলা বসে গেছে। আচ্ছা, গলাটা আজকে কথার পরে দেখি যে কতটুকু গলাটা ছাড়ে নাকি। জি। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? একটু জোরে কথা বলবেন। ভালো আছি। আপনি গলায় সমস্যা, কিন্তু জোরে কথা বলতে তো সমস্যা নেই নাকি? তাও সমস্যা, খেয়েছেন? না, এখন ধরে খাই নাই। কি খাওয়া দাওয়া করেন না? না। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করেন না আপনি? খাওয়া দাওয়া করি, এখন ধরে খাই নাই, সেটা বলছি। আচ্ছা, সকাল থেকে কয়বার খেয়েছেন? সকালে একবার খেয়েছি। মানে একবার? জি। আচ্ছা, একবারই মানে অনেক বেশি খেয়েছেন। জি। কি খেয়েছেন? রুটি খেয়েছি। রুটি খেয়েছেন? জি। কেন, ভাত খান না? ভাত খাই, আজকে রুটি খেয়েছি। না, এক সময় তো শুনলাম যে পান্তা ভাত খেতেন। হ্যাঁ। ও, এখন রুটি খান? জি। আচ্ছা, তো আপনি হঠাৎ করে প্রবাসীদের অনুরোধ কি, প্রবাসীদের কাছে কি আপনি কি কি এমন হয়ে গেছেন যে প্রবাসীরা আমাদেরকে অনুরোধ করছে, মানে কিছু কিছু প্রবাসীরা, যে আপনাকে নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার জন্য, এবং আপনি কি পেয়েছেন এই ভিডিও করে? আমি যা পাইছি আল্লাহর নাম নিয়ে ভাইয়া ভালোই পাইছি, মিথ্যা কথা বলবো না। আমি যা পাইছি আমার অনেক উপকার হয়েছিল। তখন আমি খুব বিপদে ছিলাম, আমার সন্তানকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি খুব বিপদে ছিলাম। আমি যতটুকু পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি অনেক খুশি, আমার স্বামীকে সুস্থ করতে পারছি, আমার বাচ্চাকে কিছু খাওয়াইতে পারছি, এই কারণে আমি খুব খুশি। সবার জন্য দোয়াই করছি। আচ্ছা, আপনার স্বামী কি এখনো আছে? জি, আছে। হ্যাঁ, জি। আচ্ছা, অনেকগুলো ভিডিও করেছে, তো এই যে ভিডিও করার পরিপ্রেক্ষিতে আপনার স্বামী কি আপনাকে বলে না ভিডিও করো কেন, বা কোনো ধরনের প্রেসার? না, উনি তো জানে আমরা যে পরিস্থিতিতে ছিলাম। আচ্ছা, উনি তো নাই করছিল, কিন্তু আমরা বাধ্যতামূলক এটা করছি, এটা না করলে দেখে চলতে পারি না, তার জন্য ভিডিওটা করছি। উনি এখন কি করে? এখন বর্তমানে বেকার, কাজ নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে থেকে কাজ নাই, বাসায় এখনো বেকারি। আপনি কি কোনো কাজ পেয়েছেন? আমি এখন বর্তমানে একটা বাসায় কাজ করি। বাসায় কাজ করেন? কয় টাকা পান? পাই 2000 টাকা। 2000 টাকা। আপনার বাসা ভাড়া দেন কয় টাকা? বাসা ভাড়া 3000 টাকা। 3000 টাকা। জি। আর আর কিভাবে চলেন আপনাদের ইনকাম? আর কিভাবে চলি, অনেক কষ্ট করে চলি। আমার শাশুড়িও আছে, শাশুড়ি একটু হেল্প করে, মানে চারো পাশ থেকে একটু হেল্প নিয়ে বর্তমানে চলতেছি। চলতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভাবে চলতে পারতেছি। তো আজকে ভিডিও করার উদ্দেশ্যটা যদি বলেন একটু, প্রবাসী ভাইরা তো বিগত দিনে আপনাকে অনেকে সাহায্য সহযোগিতা করেছেন। জি। বা আপনিও পেয়েছেন, আপনিও সেটা স্বীকার করছেন, কিন্তু তারপরে এখন আবার কেন ভিডিও করবেন, বা প্রবাসীরা আমাদেরকে কেন অনুরোধ জানাচ্ছে আপনার ভিডিও করার জন্য? সেটা তো আমি জানি না প্রবাসীরা কেন অনুরোধ করতেছে, কিন্তু আমি করছি। আমি আরেকটু সমস্যা আছি, এই কারণে আমি আরেকবার ক্যামেরার সামনে আসছি। এখন যদি আমার স্বামী একটা সেটিং হয়ে যাইতো, তাহলে আমি আরেকটু ভালো থাকতাম, এই কারণে আমি আসছি। মানে কি সমস্যা আমার একটু শুনতে চাচ্ছি? এখন আমি আরেকটু সহযোগিতা চাচ্ছি। আমার স্বামী ইনশাল্লাহ গাড়ি চালাইতে পারে, উনি আগে রিক্সা চালাইতো, তো এখন গাড়ি চালানো শিখছে। যদি আপনাদের সহযোগিতায় সাহায্যে আমি যদি আমার স্বামীকে একটা গাড়ি কিনে দিতে পারি, তাহলে আমার ল্যাপটপ ঘুরে যেতে পারে। মানে আপনি কি রিক্সা কিনে দিতে চাচ্ছেন? জি, একটা রিক্সাই কিনে দিতে চাচ্ছি। আচ্ছা, মানে মনে করেন যে এখন ওই যে রিক্সা, মানে মানুষের রিক্সা চালায়, সেখানে আবার তারা জমা দিতে হয়। জি। মানে আপনি চাচ্ছেন যদি আপনি একটা রিক্সা কিনে দিতে পারেন? কিনে দিতে পারতাম তাহলে ভালোই। আচ্ছা, কয় টাকা রিক্সার দাম এমন কি বলছেন? রিক্সার দাম ভাইয়া সঠিক তো আমি জানি না, অনুমান আমি বললাম 20000 টাকা। 20000 টাকা। এটা কি ধরেন ওই যে মিশিং এ চলে নাকি ওই যে ফেডেল? এটা নিও যাও, এখন কিছু কিছু আছে না, অটো চলে ব্যাটারি দিয়ে। অটোতে হইলে তো ভালো হইতো, কেন আমার স্বামী তো একটু অসুস্থ, এই কারণে অটোতে হইলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এখন কি দেখা গেছে যে না, এর আগে তো বললেন অনেকে তো আপনাকে আপনার স্বামী আছে থাকা সত্ত্বেও বিয়ের কথা বলছে। জি, এটা ঠিক না, কিন্তু আমি কিন্তু শুরু থেকেই বলছি আমার স্বামী আছে, আমার সন্তান আছে, এগুলো জানি না শুনেও যদি অনেকে বলে বিয়ের কথা, বলেন কি বলবো? মাঝে মাঝে বাধ্য হয়ে বলি যে হ্যাঁ বিয়ে করবো, টাকা পাঠান বিয়ে করবো। না, তো এটা কি আপনি ভুল করতেছেন? না, ভুল করতেছি কেন, ওনারা তো ভুল করতেছে, ওনারা যাই না শুনে কেন বলতেছে? মানে আপনি বিয়ে করতে চান না? না, আমি চাই ভালো একটা বন্ধু, ভালো একটা বড় ভাই, আমি এরকম একটা লোক চাই যে সে আমার সব সময় পাশে থাকবে, বন্ধু হিসাবে কি ভাই হিসাবে, আমি এতটুকু একটা লোক চাই। আচ্ছা, বিগত দিনে আপনি যে সাহায্য সহযোগিতা পেয়েছেন, এই টাকা পয়সা কি করছেন, অনেক টাকা পাইছেন নাকি? না, অনেক টাকা পাই নাই, কিছু টাকা পাইছি। আমার অনেক টাকা ঘর ভাড়া জমেছিল, আর লকডাউনে তো আমাদের কারো কাজ কাম ছিল না, আমরা পুরো বেকার ছিলাম,
আমার স্বামী অসুস্থ ছিল, আমার ছোট বাচ্চাটা তখন হইছে, আচ্ছা, মেডিকেলের খরচায় অনেক টাকা জমে গেছিল, ওইগুলো দিয়ে ভাই টুকিটাকি কিছু দিছি। আজকে তো আপনি অনেক সাজুগুজু করে আসছেন, জি, এটার কারণ কি, মানে স্পেশাল কোনো কিছু বা প্রবাসীদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য নাকি, মানে কোনো স্পেশাল কোনো বিশেষ দিন নাকি আপনি? না, এখন একটু ভালো আছি দেখেই ভালো পোশাক পরছি, তখন ভালো ছিলাম না, তখন কিছু পড়তে পারি না। আচ্ছা, তো যাদের কারণে আপনি ভালো আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই? তাদের উদ্দেশ্যে তো বললামই যে তাদের দোয়া করলাম, তারা যদি আমার বিপদে পাশে না থাকতো আমি তো এখানে সামনে আগাইতে পারতাম না, আমি পিছনেই থাকতাম, তাদের সহযোগিতা তাদের দোয়ায় আমি সামনে আগাইতে পারছি, আমার স্বামী সন্তান একটু ভালো আছি। আপনার সন্তানের এখন বয়স কত? এই 7 মাস শেষ হয়েছে, 8 মাসে পড়ছে। 8 মাস চলছে, জি। তো যখন আমরা প্রথম আপনার ভিডিও করেছি তখন তো সে খুব আর একদম ছোট, একদম ছোট ছিল, 1 মাসের ছিল। এখন কি অবস্থা? আপনি তখন তো বলছেন যে আপনি খেতে পারেন না, আপনার জামার ইনকাম নাই, মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তো অনেকের সাহায্য সহযোগিতা করছে, এখন আপনার বাচ্চার অবস্থা কি? এখন আমার বাচ্চার অবস্থা ভাইয়া খুবই ভালো, আল্লাহর নাম নিয়া আমার বাচ্চা সুস্থ আছে, মানে এখন ওই সহযোগিতা নিয়ে টুকিটাকি যারা দিচ্ছে তাদেরকে নিয়ে আমার ছেলেটারে টুকিটাকি কইতেছে। কিন্তু আমার আরেকটা স্বপ্ন ছিল, আমার ছেলেটারে আমি হাফিজ লাইনে পড়াবো, আমার খুব স্বপ্ন যে আমার ছেলে হোক কি মেয়ে হোক আমি আমার ছেলেটারে হাফিজ লাইনে পড়াবো, তো আল্লাহ তালা তো আমাকে ওরকমের তৌফিক দেয়নি যে আমার ছেলেটা এখনো তো ছোট, সে জি ছোট, মানে স্বপ্নের কথাটা আমি বললাম। আচ্ছা আচ্ছা, যে আমার স্বপ্নটা কি আসলে? স্বপ্ন কি? আমি ওরে হাফিজ লাইনে পড়াইতে চাই, আমি ওরে মানুষের মতো মানুষ করতে চাই, আমি যতটুকু কষ্ট করছি আমি চাই যে ও যেন ততটা কষ্ট না করুক। আচ্ছা আচ্ছা, জামাইকে নিয়ে কোনো স্বপ্ন দেখেননি? জামাইকে নিয়ে স্বপ্ন কি, বিয়ে করছি এখন। কিভাবে বিয়ে হয়েছে? প্রেম করে বিয়ে হয়েছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা একটু বলেন তো। আমি মেসে চাকরি করতাম, আমি বাবা মার সংসারে অনেক কষ্ট করছি, আমার বাবা নাই, বাবা চলে গেছে আমাদের থেকে, আমার মা আমাদের একটাই করছেন বিয়ে, জি। আচ্ছা, একটা করুন নাকি দুইটা করুন? আচ্ছা, তারপরে মানে প্রেমের গল্পটা শেষ। মেসে চাকরি করতাম, ওই থেকে রাস্তাঘাটে দেখে পরিচয় হয়েছে, ওনাদের বাবা মাকে বলছে, ওনার বাবা মা আমাকে পছন্দ করে। কতদিন তারপরে তো সেই 6 মাসের ভালোবাসাটা কি এখন সেই রকম আছে? ভাই ছিল অনেক, এখন একটু লকডাউনের জন্য কাজ কাম নেই স্বামীর, আমারও কাজ কাম নেই, এই কারণে একটু অনেক সমস্যা আছে। মানে ভালোবাসা কমে গেছে না? না, ভালোবাসা কমে গেছে, ভালোবাসা আছে। ওই যে বললেন যে ছিল, এখন একটু সমস্যা। ভালোবাসা কি, মানুষের টাকা পয়সা না থাকলে ভালোবাসা কি বলেন? যদি ঘরে ভাত না থাকে ভালোবাসা কিভাবে হয় বলেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে এবার যোগাযোগ করবে কি, সে আগের নাম্বার নাকি নতুন, বা আপনার কি সেই নাম্বার? কি নাম্বার আমার সেটাও আছে, আমি নতুন আরেকটা সিম নিয়েছি, সেটা তো বিকাশ করা ছিল না, এখন আমি আরেকটা নতুন সিম কিনে বিকাশ করছি, নাম্বার দুটোটাই চালু। আপনি নাম্বার দিতে চাচ্ছেন? নাম্বারটা দিতে চাচ্ছি, দিলে তো ভালো। দেখে দেখা গেছে যে ওই যে অনেকে আবার তো বিয়ের কথা বলবে, এটা ভাই ওনাদের ভুল, ওনারা যদি জানে শুনে আমাকে বিয়ের কথা বলে ওনাদের ভুল। আপনি কি রাগ হয়ে যাচ্ছেন? না না, রাগ হবো। আচ্ছা, নাম্বারটা বলেন। 01316 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 01
করলে ফোন অনেক সময় রিসিভ করেন না ভাইয়া, মোবাইল সমস্যা থাকে, ছোট বাচ্চা থাকে, এই কারণে কাজের জন্য সময়ের জন্য রিসিভ নাও করতে পারি। তো লাস্ট এবার প্রবাসীদের উদ্দেশ্যে, মানে বিশেষ করে তো আপনি সাহায্য সহযোগিতা প্রবাসীরা করেছে, জি, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে বলুন। তাদের উদ্দেশ্যে বলি যে আমি আমি আপনাদের কাছে আরেকটু সহযোগিতা চাই, এরপরে আমি যদি আমার ভাগ্যটা ঘুরে যায় আমাকে ইনশাল্লাহ দেখবেন না ক্যামেরার সামনে। আমি চাই একটু ভালোবাসা, একটু সুখ শান্তি। আমি জীবনে অনেক কষ্ট করছি, আমি চাই এখন একটু আপনাদের মাধ্যমে আমি একটু ভালোবাসা সুখ শান্তি আপনাদের মাধ্যমে জানি আমি একটু পাই। আমি এর জন্যই আপনাদের সামনে আরেকবার আসছি। আপনাদের কাছে একটুকু রিকোয়েস্ট, আমার স্বামীর কাজকামটা হইলে আমার ভাগ্যটা ঘুরে যাবে, আমার বাচ্চাটার ভাগ্যটা ঘুরে যাবে। আমি চাই না যে আমার বাচ্চাটা আমার মতো কষ্টে মানুষ হোক,
আমি এতটুকু আপনাদের কাছে চাই। মানে আপনি কি তাহলে ধরেন কেউ যদি এই ভিডিও দেখার পরে ধরেন সেইভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করে বা আপনাকে আপনার যে যতটুকু হয়তো মানুষের চাহিদা তো মানুষ সেভাবে পূরণ করতে পারে না, মানে কিছুটা হলেও কি আপনি এরপরে আর কি ভিডিও করবেন? না, আর কখনোই আসবো না ক্যামেরার সামনে। আর কখনো আসবেন না? কোথায় চলে যাবেন? যাবো না, আপনাদের মাঝেই থাকবো, কিন্তু ক্যামেরার সামনে আপনাদের সাথে আর কথা বলবো না, সহযোগিতা চাবো না। কি করবেন মানে সহযোগিতা চাবেন না? বা নামাজ নামাজ পড়ে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। আল্লাহ জানি আপনি এখন পড়েন নামাজ? জি ভাই, এখন পড়ি নামাজ, মানে ছোট বাচ্চা মাঝে মাঝে পড়তে পারি না এই কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন লাবণ্যাপুর সেই গল্পটা। সে কারণ এর আগেও কিন্তু ইউটিউবে ভিডিও করেছেন, কি পেয়েছেন কি পাননি বা একটা জিনিস বলছেন। কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে তার যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। হ্যাঁ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।